আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আমি ইতিপূর্বে একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছি, আজকে আর একটা শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এটা হয়তো সব গ্রুপের না, আমি আস্তে আস্তে সব গ্রুপের পাবলিশ করে দিব সাজেশন। তো আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই, যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর এখন থেকে প্রিপারেশন শুরু করলে অবশ্যই ইউনিভার্সিটিতে একটা ভালো মানে ইউনিভার্সিটির কিন্তু এটা তোমাদের যে যে কী বলে কোর্সটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এখন থেকে একটু ভালো করে বইগুলো পড়ার চেষ্টা করো, যাতে তোমরা এসএসসিতেও ভালো রেজাল্ট করতে পারো, আবার ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাও কিন্তু ভালো রেজাল্ট করবে। কারণ ইউনিভার্সিটির ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এসএসসির বোর্ড থেকেই আসে। আর তোমাদের তো সেই বিষয়ে আমি এখন যেগুলো সাজেশনগুলো দিয়ে দেবো এগুলো থেকেই কিন্তু তোমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু এইগুলো থেকেই আসবে। তো আর এই যে সামনে যে পরীক্ষা এসএসসি পরীক্ষা, সেগুলো কিন্তু এইগুলোর ভিতর দিয়ে আসবে। মোটামুটি 80-85% শিওর থাকো, বা 90% যদি তোমরা শিওর থেকে নাও এখান থেকে কিন্তু আসবেই, মাস্ট হলেও কিন্তু আসবে। তো যারা আমার পূর্বের ভিডিওটি দেখোনি, অবশ্যই কমেন্ট সেকশনে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে তোমরা শর্ট সাজেশনটা দেখে নেবে। তো আজকে আরেকটি নতুন শর্ট সাজেশন নিয়ে এসেছি। পূর্বের ভিডিওতে শর্ট সাজেশন ছিল, প্রত্যেকটা গ্রুপেরই শর্ট সাজেশন দিয়ে দিচ্ছিলাম, মানে বোর্ড কিতর্ক যে সাজেশনটা দেওয়া হয়েছিল। তো আজকে আমি যে সাজেশনটা মার্ক করেছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যে এসএসসি সাজেশন যে কয়টি টপিক পড়লে জিপিএ 5 নিশ্চিত, মানে তোমরা যদি একটু ভালো করে পড়তে পারো বা যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো পড়লে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখানে 5-স্টার সাজেশন, মানে আমি যে সাজেশনগুলো বা যে অধ্যায়গুলো এখন তোমাদের দিব সবগুলো কিন্তু 5-স্টার, এখান থেকে কিন্তু মোটামুটি কমন আসে প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট সাজেশন। তো আর কথা না বাড়িয়ে আমি মূল সাজেশনে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি যে একটা নিচে যে কয়েকটি সাবজেক্টের কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ ইতিহাসের প্রথম পত্র 1-3-5-6 অধ্যায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আর ইতিহাস দ্বিতীয় পত্রে কিন্তু 2-4-5-6, মোটামুটি এই যে 1-3-5-6 এবং 2-4-5-6 এই কয়েকটি অধ্যায় পড়লে মোটামুটি একটা ভালো পয়েন্ট পাবে, এবং এখান থেকে কিন্তু 90% কমন পাবে। তোমরা ধরে রাখো বা ভিডিওটিকে কমেন্ট করে রেখে যাও, যে যেদিন পরীক্ষা হবে সেদিন আইসা তোমরা আবার কমেন্ট করো যে এখান থেকে কিন্তু 90% কমন পাবে। তারপর যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় থেকে আমি সাজেস্ট করেছি 1-4-5-6, আর দ্বিতীয় অধ্যায় থেকে সাজেস্ট করেছি 2-3-4-6, এগুলো হচ্ছে ভেরি 100% বা 5-স্টার কৃতিত্ব সাজেশন, যেগুলো থেকে মোটামুটি কমন আসে প্রত্যেকটা বোর্ডেই বা প্রত্যেকটা বছরে কিন্তু কমন আসে, সেক্ষেত্রে কিন্তু আমি এগুলো সাজেস্ট করেছি। এরপরে দেখতে পাচ্ছি ইকোনমিক্স প্রথম পত্র 2-3-4-9-10, 2-3-4-9-10, আর ইকোনমিক্স দ্বিতীয় পত্র থেকে সাজেস্ট করেছি 2-4-7-8 অধ্যায়। এই যে 2-3-4-9-10 অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যে 2-4-7-8 অধ্যায়, এগুলো কিন্তু ভেরি মাস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, মানে সরি অধ্যায়, যেগুলো থেকে তোমাদের কমন আসবে, হুবহু কমন আসবে, মানে এই অধ্যায় থেকে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম MCQ বা সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই থাকে। তারপর দেখতে পাচ্ছ সিবিএস প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে সাজেস্ট করেছি 1-5-6-10, আর সিবিএস দ্বিতীয় অধ্যায় থেকে সাজেস্ট করেছি 1-3-4-7-10, যেগুলো থেকে মোটামুটি কমন আসার সম্ভাবনা বেশি। তো আজকে আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি, যে ইতিহাস, যুক্তিবিদ্যা, ইকোনমিক্স ও সিবিএস, এই চারটা বইয়ের যে কয়টা সাজেশন দিয়েছি সবগুলো কিন্তু কমন পাবে এখান থেকে, কিন্তু MCQ আর CQ মোটামুটি 90% কমন পাবে, তোমরা ধরে রাখো। আর তোমরা যদি এই কয়টা সাবজেক্ট মানে বলে অধ্যায়গুলো যদি পড়ে যাও তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। এবং তোমাদের যে শর্ট সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আর কথা না বাড়াই আমি তোমাদের আরও সাজেশনমূলক বিভিন্ন ভিডিও দেবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।